আসসালামু আলাইকুম আল রিভিউর ওয়েলকাম ব্যাক টু জাহরাজ্যান মোম চ্যানেল আশা করি আপনারা বলা আসুন আমি আজকে আপনার লগে একটা আমার আম্মার রেসিপি শেয়ার করব তো এখানে তেল আরগি দিলাম ফেয়াইজ দিলাম বাদে দারচিনি দিলাম আর তেজপাতা দিলাম দিয়া লবণ দিলাম আর এখন আমার গার্ডেনের খাসামরিচ দিলাম তো এইগুলো দেওয়া কিছু সময় ফেজরে কুক করছি এর বাদে দিছি হলুদ পাউডার আর সামান্য জিরা পাউডার এখন মিক্স করলাম আপনারা ইচ্ছা করলে হলুদ পাউডার আর জিরা পাউডার হরতা পারবা এখন দেখ দেখো আগে তাকে দুই আর রাখছি আমি চাউল দুই এক এখন আমি চাউলটা অ্যাড হরম তো আজকে আমি স্টিকি রাইস বানাইলাম তো এটা আমার আম্মায় আমরা এসে ছোটোবেলা তাকে খাওয়াইতা ফার্স্ট আমি খাইতাম না আমার আম্মায় জোর কর্তা খাইবার লাগে আর জালাল জেনিসের অংশ ফুরা ফুরা থাকে ও সাইডটা আমারে আমার আম্মায় দিতে খাইবার লাগে আমি বালা খইতাম করি সো আজকে আমার আম্মারে বেশি আমি মনে করলাম আর ওটা কি আমি খুব করলাম তো এখন আমি সালটারে ফ্রাই করম বালা খৈরা সালটা একটু ফ্রাই করলে কি আর একটু মজাও হয় বেশি আর এখন দেখোক আমি থ্রি কালার্স এলো রেড অ্যান্ড গ্রিন পেপার আমি এড করে নিলাম এইটা অপশনাল গরু যদি থাকে না আপনারা দিন না কিচ্ছু যায় আসে না বাট আমি একটু আছে গরু তলি এড করলাম আর কি আপনারা আলুয়ে এড করতে পারবা আর সামটাইমস জাস্তি আমার আম্মায় আদা রসুন পেস্টও তাইনি এড করতা আমি আজকে আর আদা রসুন পেস্ট এড করছি না খুব বেশি মজাও হয় আপনারা খাইয়া দেখবা ফ্যামিলির মানুষে খাওয়াইবা এখন দেখা আমি কেটলের হটওয়াট গর গরম পানি আমি দিলাইরাম পানি এড করলাম তো পরিমাণ মতো দিবা বেশি দিলে আমি দেখছি সফট হয়ে যায় বেশি নরম হয়ে যায় একটু পরিমাণ মতো দিবা আমার আম্মার চাউল আরও জোর জোরা থাকতো আমারটা দেখছি আমি একটু সফট হয়ে কি ফানি মনে হয় আমার একটু বেশি দিয়েছি আমি তো এটা বাত রাঁধতে গেলে আসলে সচেতন হওয়া লাগে পানি একটা কম দিতে ব্যাপার আর এখন আমি খুব ভালো করে মিক্স করিয়া দিলাম আর একটা পিকচারও রাখলাম সুন্দর লাগে দেখোকা স্টিকি রাইস যেটা আমি আগে খাইতাম না এখন আমার সবচেয়ে বেশি পছন্দ তো স্টিকি রাইসটা ওই গেছে আর আমার গার্ডেনের বাখর ফাতা দেখোকা আমি এড করলাম তো আমার গার্ডেনও সুন্দর বাখরের পাতা ওর মাসাল্লা আর এখন ফ্রজন করা বাঁখরফাতা আরও গার্ডেন আমার আছে তো আমি গার্ডেনের মাজে বাঁখরফাতা রাই বাদে বড় হয় না ডিপো রাখি দিয়ে আবার আমি ও বাস্কিট রয়ে রাম ওরকম আমার বাঁখরফাতা আর কিনা লাগে না কি আলহামদুলিল্লাহ তো আমি বাঁকরফাতাটাও মিক্স করে নিরাম দেখা কালারটা এতো সুন্দর আনা না জানি না কেটার লাগে আর এদিকে দেখা আমি জাখার বাইল ফ্রাই এক কাইন বয়েল এক কাইন না তো জাখরা লাগি লাগিয়ে ফ্রাই এগ আমার জাহরা জাহানোর লাগিয়ে আর আমার হইলো বয়েল এগ তো আমরা বয়েল এগ দিয়ে খাইলাম আপনার ইচ্ছা হলে মাছ বিরান দিয়েও খাইতে পারেন আমার আম্মায় বয়েল এগও দিতা মাছ বিয়ানো দিতা মাছ বিরানোর লাগে আরও টেস্টি লাগে বলা তাহকা সুস্থ থাকুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ